সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরা সবাই অনেক ভালো আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা আমার আরেকটি নতুন ব্লগে। তো এখন হচ্ছে সকাল 9টা বাজে। এটা হচ্ছে আমার নিরামিষ রেসিপির ব্লগ। আজকে যতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবগুলো নিরামিষ, কিন্তু খুবই সুস্বাদু রেসিপি। তো সকালবেলা আমাদের খাবারে ছিল জাই ভাত। আপনারা চিনেন কি না জানি না, এটা হচ্ছে আতপ চাল দিয়ে রান্না করা হয় অথবা আমন ধানের চাল দিয়ে রান্না করা যায়। ভাত বেশি করে ফুটালে একদম চালটা গুলে ঝুলের সাথে মিশে যায়, ওইটাকে যাই চাও ভাত বলে অনেকে, অনেকে যাই ভাত বলে আর কি। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরবেলা রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে রান্নার মেনু খুবই সুস্বাদু এবং লোভনীয় হবে। আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে ছানার তরকারি, পোলাও হবে, মানে নিরামিষের পোলাও অংশ আর কি। নিরামিষের মধ্যে যে সমস্ত ভালো খাবার হয় সেগুলো হবে আজকে। তো ছানার তরকারি রান্না করার জন্য প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। এরপর হচ্ছে টকের তরকারি রান্না করা হবে। টকের তরকারির জন্য টমেটো, মিষ্টি আলু নেওয়া হয়, আর এই সিজনটাতে টকের তরকারি ভীষণ ভালো লাগে, এর জন্য একটু বেশি বেশি খাওয়া হয়। আমরা যে নারিকেলটা আর কি ভেঙেছিলাম ওইটার ভিতরে নারিকেলের ফুপা হয়েছে, আমরা বলি ফুপা, অনেকে কী বলে জানি না, আপনারা কী বলেন জানি না। তো ছানার তরকারির জন্য ছানাটাকে সুন্দর মতো একটু হলুদ দিয়ে মেখে নিতে হয়। এরপর হচ্ছে গুল শেপ করে নিতে হবে, যেটা দিদি অলরেডি করে ফেলেছে। এরপর হচ্ছে বুটের ডাল রান্না করা হবে। তো নারিকেলটা করা হয়েছে বুটের ডালের জন্য, নারকেল দিয়ে বুটের ডাল রান্না করলে সেটা খেতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমাদের দেশি রান্নার স্টাইল, নারকেল কুড়া দিয়ে বুটের ডাল। তো বুটের ডালটা সেদ্ধ করতে বসানো হয়েছে, অলরেডি সেদ্ধ হয়েও গেছে, আর সাথে কিছু কাঁচামরিচ দেওয়া হয়েছে। ছানার তরকারি রান্না করার জন্য ছানাগুলোকে আগে ভেজে নিতে হয়। ছানার তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, এটা আমাদের থেকে আপনারা খুব ভালো জানেন, আমরা অত বেশি ছানার তরকারি খাই না। কিন্তু মাঝে মাঝে যখন নিজেদের আর কি দৈনন্দিন খাবার খেতে খেতে মুখের মধ্যে কেমন জানি একঘেয়েমি চলে আসে, তখন একটু ডিফারেন্ট কিছু আর কি চেষ্টা করা হয় খেতে। তবে খুব ভালো যে রান্না করতে পারি সেটা না, কিন্তু মোটামুটি ভালোই আর কি। আমরা ছানা অত বেশি পছন্দ করি না, কিন্তু ইদানিং খেতে খেতে দেখা গেছে যে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে না ছানাটা আসলে খুবই সুস্বাদু খাবার। তো এখানে একটা নারিকেল কুড়া দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিলাম। এরপর হচ্ছে নারকেলটা হালকা করে ভেজে নিতে হবে তেলে। আর এইদিকে আমাদের ছানাগুলো ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে, অনেকটা ডালের বুড়ির মতো লাগছে দেখতে। আর ছানার তরকারির ছানা খেতে অনেকটা ডিমের মতো লাগে আমার কাছে মনে হয়।
ডিম ভেজে তরকারি রান্না করলে যেরকম লাগে ভিতরে ঝুলকিয়ে একদম ফাঁপা ফাঁপা হয়ে যায়, ছানার ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়। ঝুলে দেওয়ার পর ছানার ভিতরে ঝুল ঢুকে ছানাটা একদম ডিমের মতো হয়ে যায়, এর জন্য খেতে এত টেস্টি লাগে। তো এখন একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া হলো সামান্য পরিমাণ ঘি। এরপর হচ্ছে এর মধ্যে একটু ফোড়ন দেওয়া হয়েছে জিরে, এরপর হচ্ছে রাঁধুনি আর তার সাথে কয়েকটা শুকনো মরিচ। তো এখন দেওয়া হচ্ছে বুটের ডালটা সম্বার, এর জন্য শুকনো মরিচ দেওয়া হয়েছে। ডালের মধ্যে শুকনো মরিচ না দিলে কিন্তু ভালো লাগে না খেতে, মানে সম্বারের ফ্লেভারটা একদম পারফেক্টলি আসে না। তো আমরা কিন্তু যে ডালের মধ্যে যে জলটা দিয়েছি এটা হচ্ছে ছানা কাটার জল, তো ছানা কাটলে যে জলটা থাকে ওইটা ডালের মধ্যে দেওয়া হয়েছে। আজকে একটা রেসিপিতে দেখেছিল দিদি, তাই ভাবলো যে আজকে এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখা যাক খেতে কেমন হয়। তো এরপর হচ্ছে আমরা একটা পাতিলে ডালটা বসিয়ে দিয়েছি সম্বার দেওয়ার পর, এরপর হচ্ছে এর মধ্যে নারিকেল কুড়াটা দিয়ে দিয়েছি যেটা ভেজে রাখা হয়েছিল। আর এই পাশের চুলাতে এখন ছানার তরকারিটা রান্না করা হবে। তো প্রথমে সম্বার দেওয়া হবে, কিছুটা ফোড়ন, জিরে, রাঁধুনি, এরপর হচ্ছে একটু বড় সাইজ করে আলু কাটা হয়েছে। তো এখন আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, আর তার সাথে একটু জিরে বাটা আর হচ্ছে আদা বাটা, যে সমস্ত নিরামিষের মশলা হয় ওইগুলো, আর সাথে একটু কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে আলুটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে, আর মাঝখানটাতে অবশ্যই হলুদ মরিচের গুঁড়া তো অ্যাড করতেই হবে, এটা ছাড়া তার তরকারি রান্না করা যায় না। আর হলুদ মরিচ, লবণ, এগুলো আসলে বলার কিছু নেই, এগুলো সব ধরনের রান্নাতেই লাগে, এটা আর কি আলাদা করে বলার কিছু নেই আমার মনে হয়। তো আলুগুলোও সুন্দর মতো কষানো হয়ে গেছে, যখন মশলাটা আলুর গায়ের সাথে লেগে যাবে আর একটু হালকা ভাজা ভাজা হবে তখন বুঝতে হবে যে না কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে জলটা অ্যাড করে দেব, আর জলটা অ্যাড করার পর 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে যাতে আলুটা গলে যায়, এবং যখন আলুটা গলে যাবে তখন দেখতে পাবেন যে ঝোলটা ঘন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এর মধ্যে ছানাগুলো অ্যাড করে দেব, খুব বেশি আগে ছানা দিলে দেখা যায় যে বেশি জাল হওয়ার কারণে সেটা গলে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য নামানোর ঠিক 10 মিনিট বা কিছুক্ষণ আগে দিলে হয়ে যাবে। তো ছানা তরকারি কমপ্লিট। এই পাশে রান্না করা হচ্ছে পোলাও, তো পোলাওয়ের মধ্যে একটু সয়াবিন দেওয়া হয়েছে। তো আপনারা কখনো সয়াবিন দিয়ে পোলাও খেয়েছেন কিনা, মানে সয়া নাগেট দিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় এটা। তো সয়াবিন দেওয়ার পর চালটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে, যেভাবে প্লেন পোলাও রান্না করা হয় ঠিক সেমভাবে রান্না করা হয়েছে, শুধু ভাজার সময় একটু সয়াবিন দেওয়া হয়েছে। তো এই পোলাওটা দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয়।
তো পোলাও রান্না করা শেষ, এবার পালা হচ্ছে ফুলকপির পাকোড়া। আজকে বললাম না যে আমাদের নিরামিষের মধ্যে খুবই সুস্বাদু এবং লোভনীয় কিছু রান্না বান্না হবে, তো পোলাওয়ের সাথে একটু ফুলকপির পাকোড়া হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখন তো ফুলকপি খুব ভালো পাওয়া যায়, এর জন্য ফুলকপির পাকোড়া, ফুলকপির যে সমস্ত রেসিপিগুলো ওইগুলো আর বাদ দিতে ইচ্ছা করে না। তা সবাই ভাবলাম যেহেতু পোলাও আছে সাথে একটু মচমচে পাকোড়া হলে খাবারের শুরুটা খুব ভালো হবে, তো এর জন্য আর কি পাকোড়া করা হচ্ছে। তো আপনারা চাইলে এই পাকোড়াটাকে আপনাদের সন্ধ্যাবেলা নাস্তা হিসেবেও খেতে পারেন। দেখা যায় যে সন্ধ্যাবেলা নাস্তার ক্ষেত্রে একটু প্রবলেম হয় কী খাবো কী খাবো, তো তখন এভাবে ফুলকপির পাকোড়া ভেজেও খেতে পারেন। এটাও কিন্তু নাস্তার জন্য খুব ভালো একটা খাবার। তো এই তো আমাদের দুপুরবেলার খাবার দাবার শুরু হয়ে গেছে, সবাই টেবিলে বসে পড়েছে, আর সাথে একটু সালাদ করা হয়েছে। সালাদটা দেখতে একটু কালারফুল লাগছে, কারণ হচ্ছে এর মধ্যে বিট দেওয়া হয়েছে, তো বিট দিলে সালাদের কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও অনেকটা বেড়ে যায়। তো খাবারগুলো খেতে খুবই ভালো হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে এবং খুব তৃপ্তি নিয়েও খেয়েছে। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, তো কোনো কিছু রান্না করেন বা যে কোনো কাজ করেন না কেন, সেই কাজের ফলাফল যদি ভালো আসে তাহলে কাজ করলে সেই কাজের আনন্দটা অনেকটাই বেশি পাওয়া যায়। তো সবাই যেহেতু খেয়ে অনেক তৃপ্তি পেয়েছে তাহলে আমাদের পরিশ্রমটা অবশ্যই সার্থক হয়েছে। তো এইদিকে আজকের ব্লগটা শেষ করার টাইম হয়ে গেছে, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবশেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের লাঞ্চ মেনুটা ঠিক দেখতে কেমন হয়েছে, একদম পুরো লাঞ্চ মেনুর থালিটা আর কি। তো ঠিক আছে, চলুন আজকে ব্লগটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।